অনিয়মিত ভাবে পঞ্চায়েত প্রধান কার্যালয়ে আসছে, এর ফলে বিভিন্ন প্রয়োজনীয় কাজ না মিটিয়ে বাড়ি ফিরতে হয় মানুষকে। পাশাপাশি সরকারি কাজে কোনো গতি নেই। এ ধরনের একগুচ্ছ অভিযোগ তুলে বৃহস্পতিবার দুপুরে আরামবাগ হরিণখোলার 2 নম্বর গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ দেখলেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি পঞ্চায়েত প্রধানের স্বৈরাচারিতার অভিযোগ তুলে বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য এই বিক্ষোভে সামিল হন। ঘটনার জেরে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি ক্রমশ বেগতিক হতে দেখে এলাকায় যান আরামবাগ বিডিও বিশাখ ভট্টাচার্য ও আইসি পার্থসারথী হালদার সহ বিশাল পুলিশ বাহিনী। সাধারণ মানুষের সাথে কথা বলে অতি দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়। স্থানীয় মানুষদের অভিযোগ, দিনের পর দিন পঞ্চায়েতে আসেন না প্রধান জয়ন্তী প্রতিহার, এর ফলে এলাকায় উন্নয়নের কাজ সম্পূর্ণভাবে থমকে গেছে। জন্ম মৃত্যুর শংসাপত্র থেকে শুরু করে অত্যন্ত প্রয়োজনীয় কাগজ পেতে গেলে নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। সরকারিভাবে আসা টাকাও সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না বলেও অভিযোগ করেছেন এলাকার মানুষ। এর ফলে উন্নয়নের গতি অনেকটাই ঝিমিয়ে পড়েছে। বারে বারে পঞ্চায়েত প্রধানকে এ বিষয়ে জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। তাই বাধ্য হয়ে এদিন পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন সাধারণ মানুষ। আমি লেটেস্ট একটা বলছি, আমার মা 9 তারিখে মারা গেছে। দেখুন আমি এখন এই রবিবার দিন মার খেলে শেষ হলো, আমি ডেথ সার্টিফিকেট নিতে এসেছিলাম। এসে আমি সৈকতের ওপরে যখন গেলাম বললো প্রধান নেই, প্রধানকে ফোন করা বললো আমি আজকে আসতে পারবো না। এটা কেন হবে? একটা মানুষ মারা গেলে তার একটা সার্টিফিকেট দিতে পারেন না। এবং এই ধরুন এখন ওইখুশি চলছে, প্রত্যেকটা স্টুডেন্টের তাদের বাবার একটা ইনকাম সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা পঞ্চায়েতে আসছে, তারা কিন্তু কোনো প্রধানের সই করছেন না, ফলে ভিড়ে চলে যাচ্ছে। এরকম 100 দিনের কাজ, 40 থেকে 50টা 100 দিনের কাজ, শুধু প্রধান একটু সই করবেন বলছে আমি সই করবো না। ভিডিওকে ফোন করলাম, আমি সেদিন এসেছিলাম, ভিডিওকে ফোন করলাম, ভিডিও বললো যে সেক্রেটারি ফোন করলি সই করলে হয়ে যাবে, সেক্রেটারি বলছে আমার স্ট্যাম্পটা বন্ধ, প্রধান নিয়ে চলে গেছে। আমার বক্তব্য হচ্ছে যে প্রধান সে হচ্ছে কোনো দলের নয়, যখন সে প্রধান নির্বাচিত হয়ে যায় সে মানুষের জন্য, সে আমাদের জন্য, আমরা কিন্তু তার জন্য নয়, সে আমাদের জন্য কাজ করবে, কিন্তু সে কাজটা করছে না। তার পরিণতি আপনি দেখুন। আমরা কি চাইছেন? আমরা চাইছি প্রধান আসুক, এসে বলুক যে কেন তিনি কাজ করছেন, এর পিছনে কে আছে, কার নির্দেশে কাজ করছে না। প্রধান পঞ্চায়েতে আসেনি, আমাদের মেম্বারের 10 দিন আমরা কাজ করিনি, আমাদের একটা মাটি কাটা দাইলে, একটা কিচ্ছু দাইলে, আমাদের ছেলেরা ঘর পায়নি, আর না কেন এরকম হচ্ছে, কি প্রধান হয়েছে বলুন। প্রধানের পুরো খেয়াল ফেলছেন না, প্রধান প্রধানের কাজ করবে, বাকি মেম্বার মেম্বারের কাজ করবে, বাকি পাবলিক পাবলিকের কাজ করবে, আমরা এই কুকুরের মতো ছুটে আসবো, আমরা খেতে পাইনি বলে কয়েকদিন আগে পঞ্চায়েতের সিংহভাগ পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত প্রধানের স্বৈরাচারিতার অভিযোগ তুলে বিডিওর কাছে লিখিত অভিযোগ দেন। তারপরেও অবশ্য বদলাননি প্রধান জয়ন্তী প্রতিহার। অতি দ্রুত পরিস্থিতির বদল না হলে বড়সড় সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন পঞ্চায়েত সদস্যদের একটি বড় অংশ। লোক জড়ো হওয়া, প্রথম আপনাদেরকে বলি, এটা কোনো রকম কোনো রাজনৈতিক দলের নয়, হরিণখোলা 2-এর 16টা গ্রামের বিভিন্ন মেম্বাররা তাদের গ্রামে কোনো রকম জবাবদিহি করতে পারছেন না, উন্নয়ন স্তব্ধ। হরিণখোলা 2 পঞ্চায়েতের ফোন ফান্ডের কোনো হিসেব নেই, জিআরএসের চালের কোনো হিসেব নেই, ত্রিপলের কোনো হিসেব নেই, পরিযায়ী শ্রমিকরা এসছে আজ 3-4 মাস, তাদের কার্ড দেওয়া হয় না, শুধুমাত্র অভব্য দুর্নীতিপরায়ণ প্রধানের জন্যে, যিনি তার স্বেচ্ছাচারিতায় আমাদের এই পঞ্চায়েতটাকে অকেজো করে দিয়েছেন, তার স্বেচ্ছাচারিতায় আজকে মামাটি মানুষের সরকার মাননীয় অগ্নিকন্যা মমতা ব্যানার্জি যে উন্নয়ন বিভিন্ন জায়গায় হচ্ছে আমরা আপ্লুত, কিন্তু আমরা দুঃখিত, হরিণখোলা 2-এর সমস্ত কিছু স্তব্ধ। তার জন্যেই মেম্বাররা এই সমস্ত লোককে জবাবদিহি করতে পারছেন না, তারা আজ এসছেন মানুষের চাপে, পঞ্চায়েতের অন্যান্য স্টাফেদের কাছে জানতে যে আমরা কি মানুষের উন্নয়ন করতে পারবো, আদারওয়াইজ আমরা পদত্যাগ করবো, হয় প্রধানকে এসে জবাবদিহি করতে বলুন, অথবা বিডিও সাহেবকে ডাকুন, অথবা পঞ্চায়েতের কাজ আজ থেকে বন্ধ করে দিন, আমরা আমাদের এই আন্দোলনটাকে নবান্ন পর্যন্ত, মমতা ব্যানার্জির কাজ পর্যন্ত নিয়ে যেতে চাই। তার কারণ তার এই উন্নয়ন, পশ্চিমবঙ্গের দিকে দিকে তার যে উন্নয়ন, আমাদের এই হরিণখোলা 2-এ শুধুমাত্র এই প্রধানের কারণে স্তব্ধ। তাই আমাদের আজকের এই গণবিক্ষোভ,
শান্তিপূর্ণ বিক্ষোভ। আমরা চাইছি প্রধান সাহেব অথবা বিডিও সাহেব এসে আমাদের উন্নয়ন কেন স্তব্ধ তার জবাব দিন। আম জনতাকে তারা যে বিভিন্ন রকম পরিষেবা থেকে বঞ্চিত একজন প্রধানের জন্য, যেমন ধরুন একটা আজকে ছাত্র স্কুল থেকে টাকা পাবে তারা ইনকাম সার্টিফিকেট দরকার পাচ্ছে না, মনে করুন কাউর ওয়ারিশন সার্টিফিকেট দরকার পাচ্ছে না, মনে করুন কাউর ত্রিপল দরকার পাচ্ছে না, মনে করুন কাউর আপনার কি বলবো জব কার্ড পরিযায়ী শ্রমিক জব কার্ড কোনো কিছু পঞ্চায়েত থেকে পাওয়া যাচ্ছে না, প্রধান আসছেন না, স্বেচ্ছাচারী প্রধান আসছেন না, যেদিন মনে করছেন আসছেন হঠাৎ হঠাৎ চলে এসে 15 মিনিট থেকে চলে যাচ্ছেন। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় পঞ্চায়েতে যান বিডিও বিশাখ ভট্টাচার্য ও আইসি পার্থসারথি হালদার সহ বিশাল পুলিশ বাহিনী। এলাকার মানুষের সাথে কথা বলে সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন বিডিও। যদিও প্রধানের মোবাইল ফোন বন্ধ থাকায় তার অবশ্য কোনো প্রতিক্রিয়া মেলেনি। নিউজ আজ বাংলা, আরামবাগ। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের, সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলস এ দেবো বাড়ি।